নমস্কার বন্ধুরা, আমি শান্ত, ক্রিয়েটিভ নেচার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি যে পর্বটা নিয়ে আলোচনা শুরু করব সেটা হচ্ছে সম্পূর্ণ একটা আলাদা টপিক। আপনারা হয়তো এগুলো দেখে মনে করছেন যে এগুলো নিয়ে হয়তো আলোচনা করব, একদমই না, এগুলো নিয়ে আমি পরে আসব। আর আজকের যে বিশেষ পর্ব যেটা, সেটা হচ্ছে এখন থেকে তো প্রায় এখন থেকে আর কিছুদিন পর শীত শুরু হয়ে যাবে। তো সেই শীতের সময় গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটানোর জন্য এখন থেকে যেসব করণীয় কাজগুলো আমাদের করে নিতে হবে, যেভাবে আমরা গোলাপ গাছগুলোকে কেয়ার করব, সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, আজকে দেখে নেওয়া যাক ওই বিশেষ পর্বটিতে আমরা কিভাবে কি আলোচনা করছি। বর্ষার শেষে আপনারা প্রায় প্রত্যেকেই দেখবেন যে প্রত্যেকের ঘরেই গোলাপ গাছে পাতাগুলো সব এরকম ঝরে যায়, গাছগুলো প্রায় ন্যাড়া মতো হয়ে যায়। এটা সবারই ক্ষেত্রে সমান, এই সমস্যাটা কমন সমস্যা। তাই এই মুহূর্তে আমি শীতের জন্য যে প্রস্তুতিটা নেব, যেটা বলেছিলাম, তার জন্য প্রথমে আমি এই গাছটাকে হালকা একটু প্রুনিং করে নেব। আর প্রুনিং করার জন্য প্রথমে আমাদের এই যে প্রুনার আছে, এটাকে আমাদের জীবাণুমুক্ত করে নিতে হবে। তো সেটা কী জন্য? এই যে আমার কাছে আছে হাইড্রোজেন পারক্সাইড, এটা আপনারা যে কোনো মেডিসিন শপে গিয়ে 15-20 টাকা দাম নেবে পেয়ে যাবেন। এটা দিয়ে প্রথমে আমরা এই প্রুনারটাকে একটু জীবাণুমুক্ত করে নেব। এই যে এইভাবে, এতে কী হবে, প্রুনারটা জীবাণুমুক্ত হয়ে গেলে আমি যে গাছের যে ডাল কাটবো তাতে আর কোনো ভাইরাস হবে না, ভাইরাস বা ছত্রাক এর থেকে ছড়িয়ে পড়বে না। ব্যাস হয়ে গেল। এবার আমরা গাছের যেসব ডালগুলো শুকিয়ে গেছে, এটা একটা গোলাপ গাছের খুব ভয়ানক রোগ, ডাইব্যাক রোগ রোগ বলে একে। মানে ডালটা শুকোতে শুরু হলেই একদম পুরো প্রথম থেকে শুকোতে শুকোতে একদম নিচ পর্যন্ত শুকিয়ে যাবে। তাই আমরা প্রথমে এই শুকনো ডালের একদম গোড়া থেকে কেটে দেবো। তারপরে গাছের যে দুর্বল শাখাগুলো, সেগুলো প্রয়োজন নেই, সেগুলো আমরা প্রুনিং করে দিতে পারি। যেমন ধরুন এইগুলো, এটা অনেকটা লম্বা হয়ে গেছে, একে ছোট করে দেওয়া যেতে পারে। মোটামুটির উপর আমরা একটু সফট প্রুনিং করে নেবো আর কি। আচ্ছা, প্রুনিং এর কাজ শেষ হয়ে গেল। এরপরে আমরা এই যে কাটা অংশগুলোতে, সেখানে ছত্রাকনাশক, আমার ঘরে যেটা আছে সেটা সাপ আছে, ওটা লাগিয়ে দেবো। এই যে এটা সাপ পাউডার, কারু কাছে যদি আপাতত ফাঙ্গিসাইড সাপ যদি না থাকে, তাহলে আপনারা এখানে এই কাটা অংশে মোমবাতি, মোমকে গলিয়ে লাগিয়ে দিতে পারেন, তাতেও কাজ হবে। এইভাবে আমরা এখানে লাগিয়ে দেবো, দিলে কী হবে, এখান থেকে ছত্রাকের আক্রমণ হবে না। তো প্রথমে আমরা কী করলাম, গাছটাকে আমরা সফট প্রুনিং করে নিলাম। তারপরে আমাদের 2 নম্বর কাজ কী হলো, সেখানে আমরা অ্যান্টি ফাঙ্গাল জাতীয় কিছু লাগিয়ে দিলাম। এরপরে আমরা গোলাপ গাছের যে বুস্টার, যেটা বলা হয় খাবারের ডোজ, যেটা বুস্টার, সেটা আমরা প্রয়োগ করব। প্রথমে নিয়েছি ভার্মি কম্পোস্ট, এইটুকু পরিমাণ হলে হবে, এটা 8 ইঞ্চি টপ, 10 ইঞ্চি টপের জন্য এই পরিমাণ নিলে হবে। তারপরে নিয়েছি পুরনো গোবর সার এই পরিমাণ, তারপর হাড়ের গুঁড়ো, এটা 1 চামচের থেকে আর একটু বেশি নিয়েছি, এটা নিম খোল, নিম খোলটাও ওই 1 চামচের থেকে আর একটু বেশি,
আর এটা সিং কুঁচি, এটাও প্রায় 1 চামচ, আর এটা হচ্ছে মাস্টার কেক বা সর্ষের খোল। তো আপনারা কি করবেন, বর্ষাকালটা তো চলে গেল, আর বর্ষাকালে যখন আপনারা গাছে মাস্টার কেক বা সর্ষের খোল ব্যবহার করবেন, সেই সময়টা এই সর্ষের খোলকে না ভিজিয়ে দিয়ে এই গুঁড়ো ব্যবহার করবেন। তো আমি এটা যেহেতু বুস্টার মিক্সড খাবার, এই জন্য আমি এটা গুঁড়ো ব্যবহার করছি। এবার এটা আমরা পুরোটা মিশিয়ে নেব। মিশ্রণ রেডি হয়ে গেছে, এবার এটা আমরা টবে প্রয়োগ করব। তো প্রথমে কি করব, এই টবের যে পুরনো মাটি, এটা আমার অনেকটা পুরনো নয়, 1 বছর আগে আমি মাটি তৈরি করে এই গাছটা লাগিয়েছিলাম। আমরা এই টবের উপর থেকে প্রায় 2 ইঞ্চি মতো মাটি তুলে বের করে নেব। এবার আমরা এই মিক্সড খাবারটি গাছের গোড়ায় দিয়ে দেবো পুরোটা। পুরোটা দিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে দেবো। ব্যাস কমপ্লিট। এবার আমাদের টবে মিক্সড ফুড মানে মিশ্র সার যেটা খাওয়ার সেটা দিয়ে দেওয়া হলো। এরপরে এটাকে ভালো করে একটু জল দিয়ে দিতে হবে। দিয়ে এই টপটিকে আমরা 3-4 দিন মতো কোনো একটা শেড এরিয়ায় মানে ছায়াযুক্ত জায়গায় রাখবো। 4-5 দিন আমরা গাছটাকে ছায়াযুক্ত এরিয়ায় রাখার পরে আমরা দেখতে পাবো গাছের ডাল থেকে ছোট ছোট শাখা পশাখা বেরোচ্ছে, কচি কচি ডাল সব বেরোবে। এরপরে আমরা 5-7 দিন পর আমরা গাছগুলোকে রৌদ্রে রাখতে পারি। তো কচি কচি ডালগুলো যখন বেরিয়ে পড়বে, এরপরে আমাদের নেক্সট কাজ হচ্ছে আরও 10-15 দিনের পর NPK 19-19-19 অথবা 20-20-20 1 লিটার জলে 3 থেকে 4 গ্রাম মিশিয়ে ভালো করে মিশিয়ে 10 দিন অন্তর সকালবেলায় মানে গাছে রোদ লাগার আগে ভালো করে স্প্রে করতে হবে। দিলে কী হবে, গাছের স্ট্যামিনা বাড়বে, গাছের গ্রোথটা খুব ভালোভাবে হবে। তারপরে কি করব, তারপরে দেখতে পাবো আমরা গাছে দেখবেন কুঁড়ি চলে আসছে। তো এই সময় কি করব, শীতকাল আসার আগে কুঁড়ি যতগুলো আসবে আমরা ফুলের মায়া ত্যাগ করে দিয়ে আমাদের ওই কুঁড়িগুলোকে ছিঁড়ে ফেলে দিতে হবে। তাতে কী হবে, গাছের কিন্তু গ্রোথ যতটা ভালোভাবে বৃদ্ধি পাবে, আর শীতকালের জন্য গাছটা আরও তত স্ট্রং হবে ফুল দেওয়ার জন্য। তো এটা যদি আমরা করতে পারি তো এটাই হবে আমাদের সঠিকভাবে পরিচর্যা। তো বন্ধুরা, আজকের আলোচনা বিষয়ে এখানেই শেষ করব, আর আমার নেক্সট ভিডিওতে আমি ইনডোর প্ল্যান্ট সম্পর্কিত কিছু বিষয় আলোচনা করব, যেটা আমি ভিডিওর প্রথমেই দেখিয়েছিলাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।